আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে কোথায় যাচ্ছি এই দিশাদ? আমরা এখন যাচ্ছি কাচ্চি ভাইয়ে। সু কাচ্চি ভাই কি? মানে আমি আবার রোনালদো ফ্যান, তো সুটা বেড়ে গেছে। কোন রোনালদো? ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সাথে সুয়ের কি সম্পর্ক? ওর তো সেলিব্রেশনই এটা সু। আচ্ছা কাচ্চি ভাই, আমরা যাব কাচ্চি ভাই। কথা কস না কেন? হ্যাঁ কাচ্চি ভাই। তারপর? তারপর যাব সুলতান'স টাইম। তারপর কি হবে? তারপর দুইজনের মধ্যে লড়াই হবে। আস্তাগফিরুল্লাহ, রোজা রমজানের দিনে এইসব লড়াই কেন? হচ্ছে খাবারের টেস্টের লড়াই। ওকে ওকে, ঠিক আছে। মোস্ট পপুলার ডিমান্ড, সুলতান ডাইন ভার্সেস কাচ্চি ভাই, কোথায় হবে? আমার বাসায়। আমরা কিভাবে নিব? পার্সেল নিব, পার্সেল নিয়ে চলে যাব। পার্সেলটা যে নিব সেইখানে আমি ফেস হব না, আমি ফেস হলে একটু ঝামেলাই আছে। ভালো ঝামেলা বলতে একটু স্পেশাল দিবে। আমি চাচ্ছি রেগুলার সবাইকে যা দেয় অ্যাজ এ গেস্ট যা পাওয়া যায়। দুইটা প্যাকেজ নিবা, যেই প্যাকেজের মধ্যে কাচ্চি থাকবে, রোস্ট থাকবে, জালি কাবাব থাকবে, বোরহানি থাকবে, বা অন্যান্য ওদের যেই সব প্যাকেজ হয়, ওরা রোজা উপলক্ষে যদি কোনো প্যাকেজ করে থাকে তাহলে দুইটা প্যাকেজ নেওয়া হবে। চলো তাইলে আজকে একটু অন্যরকম কিছু হোক। এই আজান দিয়ে দিছে, চল একসাথে নামাজ শুরু করি। চল গিফট রেডি আছে, চল। এই আজান দিছে, আসরের আজান দিছে, চলেন আমরা নামাজে ঢুকি একসাথে। চলো ফাইনালি আলহামদুলিল্লাহ এই যে দুই শয়তানেরে নামাজে ঢুকাইতে পারতেছে। হ্যাঁ যাক, এই যে দিশাদ আর জিহান। ভাইয়া এক্সকিউজ মি, রোজা উপলক্ষে কোনো প্যাকেজ করেন নাই? মানে ওইটাই পার্সেল নিব। প্যাকেজ? হ্যাঁ। যারা ইফতার করবে তাদের জন্য ইফতার মেনু আছে আমাদের। ইফতার মেনুটা দেখি, এটা কয়জনের? জি এটা একজনের, পার পার্সনের জন্য। বাসমতি কাচ্চি, মুরগি রোস্ট, বোরানি, ফিরনি, খেজুর পানি, 600 টাকা। তাহলে এটা দুইটা দেন। এটা দুইটা হবে, 600 টাকা যেটা, এটা দুইটা হবে। দুইটা হবে পার্সেল? পার্সেল হ্যাঁ। আজান দিয়ে দিল রাস্তায় সুলতান ডাইনে, কাচ্চি এখন দিবে না, সুলতান ডাইনে পার্সেল দিবে হচ্ছে ইফতারের পরে। ইফতার প্যাকেজ, ইফতারের আগে পার্সেল দিবে না, জিনিসটা একটু অন্যরকম বলতেছে। আমাদের এইখানে যে গেস্ট আছে ওই গেস্টদের আগে খাবার দিব, তারপরে পার্সেল। তো দিশাদ ওইখানে ওয়েট করতেছে। দিশাদ আমি বললাম যে তুই কিছু খা, বলে যে না আমার এই জায়গায় 10-15 মিনিট পরে পার্সেল দিলে আমি নিয়ে আসতেছি, একবারে বাসায় এসে খাবো। হ্যাঁ, তো আমরা বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে নামাজটা পড়ে তারপরে দিশাদের জন্য অপেক্ষা করবো। দিশাদ আসলে আমরা ইনশাল্লাহ শুরু করব। খাবার শেষ, আমাকে আর ভিতরে ঢুকতে দেয় নেই, ইফতারের সময় আছে আর মাত্র কয়েক মিনিট। 6:30 নাকি খাবার পাবো আমি, দেখি। পানি আছে, পানি দিয়ে ইফতার সেরে নিব। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের সামনে খাবার আসছে। দিশাদ খাবার নিয়ে আসতে পারছে সুলতান'স ডাইন থেকে। সুলতান'স ডাইন থেকে খাবার কোনটা আসছে এটা দেখলে বোঝা যায়। দেখেন, এইটা কাচ্চি ভাইয়ের খাবার, এইটা সুলতান ডাইনের খাবার। কালার দেখলে বোঝা যায়, কালারে বোঝা যায় কোনটা কোন জায়গার খাবার। হ্যাঁ দিশাদ, তুই কাচ্চি ভাইয়ের খাবারটা যখন আনছিস তখন এটার সাথে কী কী পাইছিস বলতো? কয় টাকা এটার দাম? এটার দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা। 600 টাকায় কি কি পাইলি? 600 টাকায় পাইছি হচ্ছে কাচ্চি। এদিকে আসেন, কাচ্চি ভাইয়ের এই যে মাংসের পিস দেখেন, দেখছেন? এবং এটা মাংস না, এটা হাড্ডি, একটা হাড্ডি আছে না? হ্যাঁ, এই যে হাড্ডি, এটার থেকে এই এইটারে যদি মাংস বলা হয় তাইলে দিশাদরে শাহরুখ খান বলা হবে। এইটা আরেকটা হাড্ডি, কিন্তু এই হাড্ডিটার সাথে মাংস আছে, এই যে এইটুকু মাংস আছে। আর হাফ হাফ না, 4 ভাগের 1 ভাগ আলু আছে।
আর একটা রোস্ট আছে, আর তিন পিস শসা আছে, কাঁচামরিচ আছে, আর কি কি আসছে এটার সাথে? ফিরনি একটা, বোরহানি একটা, বোরহানি একটা, খেজুর, খেজুর মনে কর খেজুর, জালি কাবাব এটার সাথে দেয় না, জালি কাবাব আলাদা করে কিনে নিয়ে আসছে। আমি গাড়িতে আসতে পারে আমি বলছি যে তুই জালি কাবাব আনলি না কেন? কারেন্ট চলে গেছে? কারেন্ট চলে গেল? ও আচ্ছা, আমরা আবার লাইট টাইট সেট করে বসছি। আচ্ছা কাচ্চি ভাই, থেকে মাংস এই দুই পিস মাংস, একটা রোস্ট, তারপর হচ্ছে একটা ফিরনি, একটা বোরহানি আর খেজুর। এই কয় টাকা? 600 টাকা। তো এই মাংসের পিসগুলো আর একটু বড় করা যায় না স্যারেরা? একটু দেখেন ভাইয়েরা, ভাইয়েরা আপনাদের তো স্যার বলা যাবে না, আপনাদের নামের সাথে ভাই আছে, ভাইয়ারা একটু মাংসের পিসটা। আর এইটা কেন আপনারা রোজার ভিতরে এইটা? আমি এইটাই খাবো। হ্যাঁ আসেন দেখি এটা থেকে আমরা কতটুকু মাংস বের করতে পারি। এই যে এতটুকু মাংস আমরা বের করছি এটার থেকে, দেখেন, এক আবার দুই, হ্যাঁ এইখান থেকে আর কোনো মাংস বের করার কোনো সুযোগ নেই। একটা মিটের পিস থেকে এইটুকু মাংস বের হয়েছে, আপনারা বিশ্বাস করেন কি না করেন, আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা ঝরঝরা। হ্যাঁ রাইসটা ঝরঝরা, তেল আছে মোটামুটি যেরকম থাকে আর কি। বিসমিল্লাহ। কই মাংসটা ছুটাইলাম যে ওই মাংসটা কই? এই যে এই যে এই যে এই যে আরে খাবি? কিন্তু ভাইয়া যদি মাংস না পরে তাহলে আমার কিছু বলতে পারবি না, কারণ আনছিস তুই, ঠিক আছে? ধর এটা তুই ডিজার্ভ করিস আজকের খাওয়ানোটা। মাংস আমি আগে খাইয়ে বলেছি প্যাকেট খুললাম। কিছু বলার নাই, আসেন রোস্ট একটু খেয়ে দেখি। রোস্টটা ভালো, ভালো বলতে নেই, এটা পুরোটা নিচ্ছি, তুই খা। কাচ্চি ভাইয়ের খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ খারাপ না, প্রবলেম হচ্ছে ওরা চিন্তা করতেছে, যেমন আইফোন চিন্তা করছে যে আমরা ওয়েস্টেজ হয় এই জন্য বড় বক্স দিব না ছোট বক্স দিব, তো ওরা চিন্তা করতেছে যে আমরা কোনো না কোনো একটা সময়, যেহেতু মাংসের দাম বাড়তেছে, কোনো না কোনো এক সময় আমরা মাংস ছাড়া কাচ্চি খাওয়ানোর মানে ইয়াতে নামছি, কোনো মাংস থাকবে না এক সময়, শুধু আলু থাকবে আর ফ্লেভার থাকবে, ঠিক আছে? যদি কখনো খাসির মাংসের ফ্লেভার বেরোয়ে যায়, ঠিক আছে, তাহলে একটু ঢালে দিল, ওই রকম আর কি। আসেন এইবার আসেন আসল জায়গায়। এরা কারা? এরা হচ্ছে সুলতানস ডাইন। এদের মাংসের পিস আছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টুকরা মাংস, এখানে একটা টুকরা আলু, আর আলু নাই, এবং এদের রাইস কিন্তু শেষ হয় নাই, এদের রাইস এইখানে আছে, এই যে। তার মানে ওরা আসলে একজনের জন্য চার পিস মাংস দেয় নাই ভাই, দুইজনের জন্য দিছে, এটা আপনাদের বুঝতে হবে। এখন ওদের মাংস কি কাচ্চি ভাইয়ের মতন অবস্থা? ইয়েস, মাংসের সাইজ সেম। এরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে মাংসের সাইজ করে যে কে কত ছোট করতে পারে, আমার তাই মনে হইলো, দেখেন আপনারা ভিজিবল কিনা। আচ্ছা এরা কিন্তু ওদের মতন ওইভাবে আস্ত একটা হাড্ডি দেয় নাই, কিন্তু খাসির মাংস আপনারা জানেন হাড্ডির পরিমাণ বেশি থাকে, দেখেন এই হচ্ছে গিয়ে সুলতান ডাইনের খাসির মাংসের পিস। আচ্ছা এরপরে দেখেন ওরা একটা নল্লি দিছে, এই যে একটা খাসির নল্লির পিস হয়েছে গিয়া এইটুকু। আমি তো আর দানব না ভাই যে আমার হাত অনেক বড় মাংসটা ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে? আমার হাত সাধারণত
পাঁচ ফিট দশ ইঞ্চি মানুষের হাট যে যেই সাইজের হয় আমার হাটটা ওই সাইজেরই, ঠিক আছে? এই এই যে হচ্ছে খাসির মাংসের পিস। ওকে ফাইন, আমরা দুই টুকরা মাংস রেখে দিলাম, দুই টুকরা মাংস থাকলো, সাথে ওরা আবার কী কী দিছে? এই রোস্টটা দিছে, একটা রোস্ট, দুইটা রোস্ট না, ওকে দুইটা রোস্ট না, একটা রোস্ট। তার মানে এইটা একজনের জন্যই বেশি পরিমাণে রাইস, যাতে দুজন খাইতে পারে এবং চারটা মাংস, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, ঠিক আছে? এটা অ্যাপ্রিসিয়েট করলাম। সাথে আবার ওরা রেজালা দিছে, আর কিছু কি দিছে? ফিরনি কি দিছে? এই যে এই সুলতান ডাইনের ফিরনি কয়টা দিছে? একটা। আর এটা কি? চাটনি। ওকে, এই যে খাবারটা, আচ্ছা, আর বোরহানি দিছে। এই খাবারটার দাম কত? 999 টাকা। এটার সাথে জালি কাবাব আসছে, জালি কাবাব। এইটার দাম হিসাবে আমার, দাম নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই ভাই, আমার কমপ্লেন মাংসের সাইজ নিয়ে। এই দেখেন দলা করা রাইসটা, রাইস রাইসটা দেখছেন, এই যে দলা দলা, বুঝছেন? এখন যদি দলা না বুঝেন তাহলে একটু দেখেন, হ্যাঁ, 30 সেকেন্ড দেখার সময় আপনাদেরকে দিলাম, আপনারা একটু দেখেন। আচ্ছা, এই যে দলা অনেকগুলো রাইস পাইছি, এগুলো সাইডে রেখে দিছি। তো যাই হোক, আসেন আমরা একটু খাই সুলতান ডাইনের কাছে। আচ্ছা, ও কাচ্চি খাচ্ছে, দেখেন দেখেন দেখেন, কাচ্চি খাইছে। আচ্ছা, ওইটা তো খাইতেছিস, এটা একটু খাইয়া দেখ কেমন লাগে। কোনটা টেস্ট ওয়াইজ ভালো লাগছে তোর কাছে বলতো? আমি যদি বলি, হ্যাঁ, মানুষ কিভাবে, আমি জানি, আমার কাছে কাচ্চি ভালো। আচ্ছা, কাচ্চি ভাই ভালো লাগছে তুলনামূলক টেস্ট ওয়াইজ, এটা কারণ আছে। কারণটা হচ্ছে এদের যে মশলাটা ব্যবহার করে না, এই যে লাল হয়ে গেছে, এই লাল মশলাটার স্মেলটা আমার কাছেও খুব একটা কাচ্চি কাচ্চি লাগে না। ওদেরটা আবার একটু কাচ্চি কালার আসে, হ্যাঁ, ফ্লেভারটাও, ফ্লেভার অনেকটা সেম দুইটার মধ্যে, টেস্টে, হ্যাঁ, ডিফারেন্স। আমিও তো খাইছি, নিরপেক্ষভাবে যদি বলি তাহলে দুইটার মধ্যে 19 আর 20 পার্থক্য, শুধু কালারের দিকে যদি দেন তাহলে 10 আর 20, এটা লাল, ওটা সাদা। আসেন একটু জালি কাবাব খাই, না একটু আলু, আলু টেস্ট করি। এদের আলুর সাইজও বড় দিশান, এরা তোর কথা চিন্তা করে আলু করছে, কিন্তু এদের আলু শক্ত, নরম না। আসেন জালি কাবাব, আমার পছন্দ। গন্ধটা কিসের? পেঁয়াজটা নষ্ট, না পেঁয়াজে, পেঁয়াজে, পেঁয়াজটা আগের কাটা। হইতে পারে, হুম। আচ্ছা আসেন একটু রোস্ট, আচ্ছা এটা আমি আর খাবো না, এটা ওইদিকে দিয়ে দাও। দুইটার মধ্যে কোনটা ভালো টেস্ট ওয়াইজ? ইয়ারটা ভালো, কাচ্চি ভাইয়েরটা টেস্ট ভালো, কিন্তু মাংসের পিসের অবস্থা সুলতান ডাইনের চেয়ে কাচ্চি ভাইয়েরটা বেশি নিরীহ বা বেশি ছোট। আর সুলতান ডাইনের মাংসের পিস যাই যা আছে, মানে ওরকম একেবারে আস্তে একটা হাড্ডি দিয়ে দেয় না অ্যাটলিস্ট সুলতান ডাইন। যাই হোক, এইখানে এটা এটা সুলতান ডাইনের, আসেন সুলতান ডাইনের পোলাওতে হাত দিছি। পোলাওটা ওদের ঝরঝরা আছে, কিন্তু তেল আছে, কিন্তু ওই যে আগের কাচ্চি যেরকম দলা বেঁধে গেছিল না রাইসটা, ওরকম না। পোলাওটা মজা, জালি কাবাবের অবস্থা তো খুবই খারাপ দেখছিলাম, জালি কাবাব আর ধরলাম না, কিন্তু রোস্ট মজা,
পোলাও মজা, দুইটা দিয়ে একসাথে মোটামুটি ভালোই মজা, মোটামুটি ভালোই মজা। রেজাল্ট এটা না, এটা কাচ্চির সাথেও আছে, ইয়ার সাথেও আছে। আচ্ছা ওইটার সাথে নিলাম না, কিন্তু কাচ্চির সাথে নেই নেই, ইয়ের সাথে নিচ্ছি। এইটা কি রে, এই যে কালো, না 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 কলিজা না, এই যে কালো অংশটা কি, হোয়াট ইজ দিস? হ্যাঁ দেখো, আমি অন্য আরেকটা খাই। মাংসের টুকরা ছোট, টেস্ট খারাপ না, এটার টেস্ট খারাপ না, রেজালার টেস্ট খারাপ না, রোস্টের টেস্ট অতটা খারাপ না, জালি কাবাবের টেস্ট ভালো না, কাচ্চি ছিল অ্যাভারেজ। আসেন কাচ্চি ভাইয়ের পোলাও, সুলতান ডাইনের পোলাওয়ের চেয়ে কাচ্চি ভাইয়ের পোলাওটা একটু আলাদা। রাইসটা মোটা, চালটা মোটা, তেলটা বেশি, খড়খড়া বেশি, এটার ভিতরে মানে ইয়াটা নাই। যে দেখেন আমি এই যে হাতে ধরতেছি না, মনে হচ্ছে বালুর মতো পড়ে যাচ্ছে আমার হাতের থেকে, কিন্তু আমার হাতে অনেক তেল। আমার যে জালি কাবাব ভালো লাগবে না, এর কারণ আছে। কারণ হচ্ছে আমার বাসায় জালি কাবাব বানানো হয় এবং সেটা ভর্তি মাংস থাকে, সেটা ভর্তি কিশমিশ থাকে, সেটা ভর্তি পুদিনা পাতা থাকে, এবং ওইটা খাওয়ার জন্য আমার বন্ধুবান্ধব যারা আছে এরা রিকোয়েস্ট করে যে এটা একটু, এটা যদি হয় তাহলে যাবো বাসায়। এই জন্য আমার কাছে জালি কাবাব, এদের এদের জালি কাবাব মিষ্টি। এই মিষ্টি ভাবটা কোথার থেকে আসছে? এই মিষ্টি ভাবটা আসছে হচ্ছে পাউরুটির থেকে, পাউরুটির পরিমাণ বেশি, এই রোস্টটা মজা, পোলাওটা অ্যাভারেজ। এদের সাথে কোনো ধরনের কোনো রেজালা টেজালা নাই। বোরহানি ফিন্নি আছে, এই যে বোরানি আছে, কাচ্চি ভাইয়ের বোরানি, এটাও তো কাচ্চি ভাইয়ের বোরানি। এটা আবার সুলতান করছেটা কি, একই রকম বলতে, এরা তো ফন্টও ফন্টও কাছাকাছি, এটা কালো একটা সবুজ। সুলতান ডাইনের তো একটাই, কাচ্চি ভাইয়ের আবার সবুজও আছে কালো আছে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাইলে অনেক কিছু জানার আছে। ঠিক আছে, আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেষে বলে রাখি কাকে আমি আগায় রাখলাম, কাচ্চির টেস্টের দিক থেকে কাচ্চি ভাইকে আগায় রাখলাম, মাংসের সাইজের দিক থেকে একটুখানি হইলেও সুলতান ডাইন আগায় আছে। আজকের মতন আল্লাহ হাফেজ।